দর্শক এখন যাচ্ছি চাঁদপুরে সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলাম আহ শরিফুল আপনার কাছে জানতে চাই একটু সাদেক বলছিল যে ফেনিতে অনেক জায়গায় হচ্ছে পানি নামা শুরু করেছে আবার অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে তো চাঁদপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা রাইসুল আসলে আমি বন্যার পরিস্থিতিটা আমি আসলে এখনো স্বাভাবিক বলতে পারছি না এই কারণে চাঁদপুরের টানা কয়েকদিনের ভারী বর্ষণে যেটা ছিল জলাবদ্ধতা সেটা গতকাল রাত থেকে বন্যায় রূপান্তরিত হয়েছে এর আগে যে বৃষ্টির পানি ছিল এখন নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার ফেনি সেই পানিগুলো এখন চাঁদপুরে প্রবাহমান হয় চাঁদপুরের যে বৃষ্টির পানি সহ এখন বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে গতকাল রাত থেকে এই পানি বৃদ্ধি শুরু হয়েছে সেই সেই পানি প্রবাহ কিন্তু এখনো অব্যাহত রয়েছে এখন আমি যেই আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুচিপাড়া বন্যা আশ্রয় কেন্দ্র এখানে সকালে ছিল দুইশো পরিবারের মতন সেটা বেলা সাথে সাথে এখন প্রায় প্রায় শতাধিক পরিবার কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন এখনও কিন্তু মানুষ আসছেন যদিও প্রশাসন জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে যারা যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে তাদের খাদ্য এবং সে চিকিৎসা নিশ্চিত নিশ্চিত করা হচ্ছে এই এই শাহরাস্তি উপজেলা একবারে বলা চলে যে দুর্গম এরিয়াতে সেখানে এখনো কিন্তু বন্যা মানুষ এখনো পৌঁছতে পারছেন না সড়কের পাশেই বলা চলে যে হাঁটু পরিমাণ পানি ভিতরে গলা অব্দি পানি চলে এসেছে যারা খুব দুর্গম এরিয়া রয়েছে সেই তাদের খবর এখন আমরা জানতে পাচ্ছি না যদিও সকাল থেকে এই স্থানীয় যারা স্বেচ্ছাসেবী এবং জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা শুকনো খাবার এবং চিকিৎসা সেবা দিয়ে দিয়ে আসছেন আরেকটি হচ্ছে যে এই পানি হট হুট করে পানি বন্যার পানি বেড়ে যাওয়া বেড়ে যাওয়ার কারণে যারা মশক খামারি রয়েছে তারা কিন্তু একেবারে বিপাকে বিপাকে পড়েছেন শত শত কোটি কোটি টাকার লোকসানের কথা আমাদেরকে জানিয়েছেন তো চাঁদপুরের বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ রাইট দর্শক জানছিলাম বন্যার খবর